আমার পেটে তো তুই হয়েছি, তোর পেটে আমি হয়েছি, আমার পেটে নাকি মামনি হয়ে যায়, কারণ আমি কতটা আমি কাকুরি মার জন্ম নিয়েছি। হ্যাঁ, কত বয়স তোমার? জি আপনার কেমন লাগছে স্যার? খুবই গরম আর খুবই গন্ধ। ধনিয়া পাতা বিকেলেই জল দিয়ে দিচ্ছি আজকে। বিকেলে কোথায়, 6টা বেজে গেছে। কতক্ষণ লাগবে দাদা লাগাতে? এখানে ডাল, মাছ, স্যালাড, আর এখানে কি জানো, ঝিঙে পোস্ত। এখন আবার ভেটকি মাছও নেওয়া হচ্ছে এখান থেকে। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো ওয়েডনেসডে, এখন বাজে সকাল 7:30। আর আজকে আমি, রাকেশ আর মামনি তিনজনে মিলে যাচ্ছি এখন বাজার করতে। আজকে বাবাকে আমরা ব্রেক দিয়েছি, বাবা গরমে যেহেতু বাজার করতে একদমই পারছে না, তো আমরা তিনজনে মিলে আজকে যাচ্ছি। তো পুরো ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, সকাল থেকে শুরু করে দিলাম। আজকে আমরাও একটু কাজ থেকে ব্রেক নিয়েছি এত গরমের জন্য, আজকে আমরা ডিসাইড করেছি আমরা বাড়িতেই থাকবো। তো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো ব্লগটা এন্ড পর্যন্ত সবাই দেখে থাকো, স্কিপ করো না, মিস করো না। এখানে আমরা তিনজন মিলে একটা রিক্সা করেই যাবো বাগুইআটি বাজারে। চলে এসেছি আমরা অলরেডি বাগুইআটি বাজারে, চলো নামা যাক এবার রিক্সা থেকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, কে বলবে যে 7:30-8টা বাজে, প্রচন্ড রোদ আর গরম। আমরা কি এদিকটা ঢুকবো? চলো। মা এতদিন বাজে সকালে বাজারে আসতে কেমন লাগছে? হ্যাঁ, ও বাজারটা কিন্তু তুলনামূলক ফাঁকা, এত গরমে মনে হয় লোকে অনলাইনে বাজার করছে। এখানে শাক পাতা নেওয়ার দান। এখন আমরা এই এখন কিনতে এসেছি এবার মাছ মাংস। কেমন লাগছে স্মেলটা? কেমন স্মেলটা? এখান থেকে কি মাছ নেওয়া হচ্ছে? ট্যাংরা নেওয়া হলো, এখানে চিতল আর গাদা, এই গাদা বলছি, চিতল আর কাতলা মাছ নেওয়া হয়েছে, আর ওখান থেকে নেওয়া হয়েছে ট্যাংরা, আর পাশেই হচ্ছে আপাতত মাছের বাজার। কি আপনার কেমন লাগছে স্যার? খুবই গরম আর খুবই গন্ধ। এখন আবার ভেটকি মাছও নেওয়া হচ্ছে এখান থেকে, তাই তো? আচ্ছা, এখান থেকে আমাদের সব নেওয়া ডান, এই যে সব মাছ নেওয়া ডান। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার আগে আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে ফলের দোকান, এখান থেকে ফল নেওয়া হচ্ছে, নিয়ে আমরা বাড়ি যাবো। ছাতাটা বন্ধ কেন? কি আজকে অফিসের টিফিনে ডালিয়া করেছে, তাই আমার জন্য একটুখানি রেখে গেছে টেস্ট করার জন্য। আমি টেস্ট করি, আর তুই কি করছিস? ভিডিও আপলোডিং। আচ্ছা, তরমুজ খাওয়া হচ্ছে।
তরমুজ খাবো এখন একটু অল্প। তারপরে এখানে যে রান্না হবে কাতলা মাছ। আজকে যেমন বাবাকে ছুটি দেওয়া হয়েছে বাজারের ডিপার্টমেন্ট থেকে, মামনিকেও ছুটি দেওয়া হয়েছে রান্নার ডিপার্টমেন্ট থেকে, তাই জন্য সব ডিপার্টমেন্টের আজকে কাজ চলছে এখানে। আর নিরিমাদিও আজকে আসেনি, এখানে আমাদের আজকে সন্ধ্যা মাসি হেল্প করছে সুন্দর করে, এখানে ঝিঙে কেটে দিয়েছে, ঝিঙে পোস্ত হবে। আর ওটা কি সাজাচ্ছ মাসি? মাসির বটিটায় ধান নেই বলে মাসি এখান থেকে কেটে নিয়ে রাখছে। আচ্ছা, তেল দিলি? হ্যাঁ। কি ঝিঙে পোস্ত করবি না? ভিডিওতে হয়তো তোমরা বুঝতে পারছ না, আমি কিন্তু গ্যাস থেকে অনেক দূরে আছি। এখানে কি করছিস? ঝিঙে পোস্ত ওইদিকে মাছ আমাদের ভাজা চলছে, মাছ তো ভাজতে তো টাইম লাগবে, ততক্ষণে আমি ঝিঙে পোস্তটা এদিকে বসাচ্ছি। মামনি আমাকে বলে দিয়েছেন কি করে করতে হয়, প্রচন্ড ইজি, তো আমি সেটা এখন এদিকে বসিয়ে দিলাম। ঠিক আছে, কত দূর? ও, মাছ তো প্রায় ভাজা হয়ে গেছে প্রায় নাকি? না, আর একটু হবে। আর এখানে কি প্রিপেয়ার করেছি? এটা মামনি রেডি করে দিয়ে গেছে, ঝিঙে পোস্ত, পোস্ত কাটা। এখানে ঝিঙে অলরেডি কত জল বেরো, জলে ভর্তি হয়ে গেল কড়া। দেখি মাছ ভাজার ওই তেলটাতেই আলু গুলো ভেজে নেব। অলমোস্ট রেডি, ঝিঙে পোস্ত আর একটু সকালেই হয়ে যাবে। গ্রেভি হবে? হ্যাঁ, ফিশ গ্রেভি হচ্ছে এখন, ফিশ গ্রেভি। লবঙ্গ আর এলাচ, ওটা গরম মশলা দিতে হবে আর কি, টম্যাটো একটা গোটা, অ্যান্ড তার সাথে দেবো কাঁচা লঙ্কা, আর একটু ম্যাগিটাকে একটু ভেজে ভেজে নেবো, তারপরে আদা বাটা দেবো। আজকে এটা হচ্ছে আমাদের পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু কাতলা মাছটা বলব। টক দই আর চিনি ফ্যাটা ফ্যাটা
একটা মাছে আমি অ্যাড করবো গ্রেভিতে। বলছি তোর পেটে, আমার পেটে তো তুই হয়েছি, তোর পেটে আমি হয়েছি, আমার পেটে নাকি মামনি হয়ে যায়, কারণ আমি কতটা আমি কাকুরিমার জন্ম নিয়েছি। হ্যাঁ, কত বয়স তোমার? অনেক বয়স্ক, তিন হলেন আমার বৌমা, আমি হলাম শাশুড়ি। হ্যাঁ, কারণ আমি দেখি আপনারা, আমি দেখে গেছি সেই পরিমাণে আছে। আমি বলতে তরমুজ খেয়েছি, আপনারা সাক্ষী আগে আমি ব্লগে মাঝে মাঝে খাচ্ছিলাম তরমুজ, মামনি বিশ্বাস করছে না, বলছে আপনি কি খাইনি। আমি কতটা দেখে গেছি সেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে বাবা। এবারে ভালো করে মশলাটাকে আমি তেলের মধ্যে কষিয়ে নেবো। টমেটোর স্কিনগুলো ছেড়ে ছেড়ে এসছে, তো আমি এবার বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। একটুখানি দিলাম এখানে আমি জিরে গুঁড়ো, দেন এখানে আমি অ্যাড করছি ধনের গুঁড়ো, গরম মশলা আর ঘিটা পরে দেব, এখন দিলাম না। একটা সুন্দর বিয়ে বাড়ির কালার আসার জন্য আমি দিচ্ছি কাশ্মীরি রেড, যেটা একটা সুন্দর কালার আনতে হেল্প করবে। আর এবার আমি অ্যাড করবো এখানে নুন, মাছে অলরেডি যেহেতু নুন দেয়া আছে তাই এখন কম নুন দিলাম। আর তার সাথে আমি এখানে দিচ্ছি সুগার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার গ্রেভিটাকে ভালো করে কষাবো। গ্রেভিটা কষে এলে তারপর ওই টক দই আর চিনি যেটা ফেটিয়ে রেখেছি ওটা এখানে আমি অ্যাড করবো। আমি এটাকে একটু ভালো করে এরকম কালারটা হয়, আর মা ভাবে বোধহয় আমি প্রচুর ঝাল দিয়েছি। আরে কাশ্মীরি রেডের জন্য কালার এসছে, কাশ্মীরি রেডে তো ঝাল হয় না মা, বলো তুমি জানো। স্টিল আমার বলবে ব্লগে দেখলাম কত ঝাল দিলি তুই, কম একটা কালার হয়েছে। আরে মা, কালার তো কাশ্মীরি রেড থেকে হয়েছে, গুঁড়ো লঙ্কা তো দিইনি আমি, কে বোঝাবে না। তো এখানে ভালো করে মশলাটা মিক্স হয়ে গেছে, এবার এই টক দই আর চিনি যেটা ফেটিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম। এখানে অনেক সময় কাজু কিশমিশ চার মগজ বাটা দিলেও ভালো লাগে, বাট আমি আজকে আর অতটা রিচ করবো না এটাকে, তাই আজকে আর দিলাম না। তোমরা চাইলে একবার অ্যাড করে দেখতে পারো কাজু কিশমিশ আর চার মগজ বাটা, তাহলে কিন্তু আর একটু টেস্টি হয়। বাট আজকে আমি এত দিলাম না, আজকে নর্মালি করছি। সুন্দর একটা কালার এসছে অলরেডি গ্রেভিটার, সেই বিয়ে বাড়ির কাতলা মাছের মতো। এবার এটাকে একটু ভালো করে আমি গ্যাসে রাখবো যাতে দই আর আদার স্মেলটা চলে যায় প্রপারলি, সব মশলাগুলো একে অন্যের সাথে মিলে মিশে একাকার হয়ে যায়। বাবা, গ্রেভি মোটামুটি হাফ কুক হয়ে গেছে, আর আলুটা একটু আগে দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে নরম হয়ে যায়। এই সময় আমি এখানে অ্যাড করে দেবো একটু জল, জল দিয়ে দিলাম। এবার গ্যাসটা একটু মিডিয়ামে করে এটাকে ফোটাবো। তো ঝোলটা ফুটে এসছে, এবার সুন্দর সুন্দর সুদৃশ্য কাতলা মাছের পেটিগুলো আমি আমাদের এই লাল লাল ঝোলের মধ্যে নিমজ্জিত করছি, ডুবিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমাদের সব পেটি চলে যাচ্ছে ঝোলের ভেতরে, এই সোজা হও, এই তো সোজা হয়েছে। এটা আমার বাবার ফেভারিট পিস, এরকম কাঁটা হাফ আর মাছ হাফ, ঠিক আছে।
ধনিয়া পাতা, দেন আমি সুন্দর করে গ্যাসটাকে একদম সিম করে চাপা দিয়ে দেবো, তাহলেই আমাদের ফিশ একদম রেডি হয়ে যাবে। এই পাশে কি হচ্ছে? ভাত, মামনি ভাত বসিয়েছে। এই যে মা, কেমন লাগছে? এখানে ডাল, মাছ, স্যালাড, আর এটা কি জানো, ঝিঙে পোস্ত। তো কেমন লাগে নিজের রান্না? আমার একটু নুন কম লাগছে, তো নুন দিয়ে দেয় একটু। ঠিক আছে, তো ভালো লাগে মা? মা তো নুন ঠিক লাগছে বলছে। মাছ নিচ্ছে, অসাধারণ খাবার আগেই অসাধারণ বলে দিয়েছে। কতক্ষণ লাগবে দাদা লাগাতে? বিকেলে জল দিয়ে দিচ্ছি আজকে, পাইপে দিচ্ছিস না? জল দেওয়া হয়ে গেছে, fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen